রাজধানীর মহাকালীর সাততলা বস্তির অগ্নিকাণ্ডের সূত্রপাত প্রসঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেছেন, আগুন ছড়িয়ে পড়ার সব উপাদানই উপস্থিত ছিল। তিনি বলেন, এই বস্তি সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এখানে অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে গ্যাস বা বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন সাজ্জাদ হোসেন। সোমবার ভোর 4টার দিকে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়, পরে পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় প্রায় 3 ঘন্টা পর সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি, তবে বস্তির অন্তত 1000 ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি।